আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএনপি ছায়া হয়ে লড়ছেন তৈমুর, নির্বাচনী প্রচারণায় এমপিদের অংশ না নেওয়ার বিধান বৈষম্যমূলক বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শেষ মুহূর্তে খুলনায় গণসমাবেশের অনুমতি পেল বিএনপি। জাতীয়করণ সহ আট দাবি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের। স্বাধীন ইসি গঠনে ইসলামিক ফ্রন্টের পাঁচ প্রস্তাব। সংক্রমণ বাড়লেও আর লকডাউন চান না ব্যবসায়ীরা, জানালো এফবিসিসিআই সভাপতি। দুই মাসে ওমিক্রনে আক্রান্ত হবেন ইউরোপের অর্ধেক মানুষ, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কানাডায় ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের দিতে হবে আর্থিক জরিমানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বিএনপি আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নেই, দলীয় প্রতীক ও প্রার্থী না থাকলেও এ নির্বাচনে দলটির স্পষ্ট ছায়া রয়েছে। এ ছায়া নিয়ে হাতি প্রতীকে লড়ছেন দলের সাবেক নেতা তৈমুর আলম খন্দকার। এ ছায়া সমর্থন নিয়ে ভোট যুদ্ধ কত দূর যেতে সক্ষম হবেন তৈমুর, সে আলোচনা এরই মধ্যে শুরু হয়েছে। বিশেষ করে সরকার দলীয় সাংসদ শামীম ওসমান গত সোমবার সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থীর জন্য মাঠে নামার ঘোষণা দেওয়ার পর এ আলোচনা আরও জোরালো হয়েছে, কারণ এতদিন আলোচনা ছিল সদলীয় রাজনৈতিক প্রতিপক্ষ আইবিকে হারাতে তৈমুরকে নেপথ্যে সহযোগিতা করছেন নারায়ণগঞ্জের দুই সাংসদ শামীম ওসমান ও সেলিম ওসমান। অর্থাৎ ওসমান পরিবারের একটা ছায়া তৈমুরের উপর রয়েছে, কিন্তু আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের চাপে বা পরিস্থিতিগত কারণে শামীম ওসমানের ওই ঘোষণার পর তৈমুরের উপর থেকে ওসমান পরিবারের ছায়া সরে যেতে বাধ্য হবে বলে অনেকে মনে করছেন। আওয়ামী লীগের রাজনৈতিক মিত্র জাতীয় পার্টিও নারায়ণগঞ্জ সদর আসনে দলের সাংসদ সেলিম ওসমানকেও সতর্ক করেছেন। গত রোববার জাপার শীর্ষ পর্যায় থেকে চিঠি দিলে সেলিমকে নির্দেশনা দেওয়া হয় নির্বাচনে কারো পক্ষ না নেওয়ার। এছাড়াও তৈমুরের উপর স্থানীয় জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম সহ ধর্মভিত্তিক দলগুলোর ছায়া সমর্থন রয়েছে বলে আলোচনা রয়েছে। নির্বাচনী প্রচারণায় এমপিদের অংশ না নেওয়ার বিধান বৈষম্যমূলক বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। স্থানীয় সরকার নির্বাচনী প্রচারণায় এমপিদের অংশ না নেওয়ার বিধান বৈষম্যমূলক বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। দুপুরে রাজধানী মেট্রো রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান ঘোষণা দিয়েছেন তিনি নৌকার পক্ষে কাজ করবেন, আমি মনে করি এটি সঠিক সিদ্ধান্ত, কিন্তু সেটি নিয়ে দেখলাম কিছু গণমাধ্যমে শামীম ওসমান নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন এমন কথা বলা হয়েছে। নির্বাচন কমিশন প্রণীত আচরণবিধিতে বলা হচ্ছে সংসদ সদস্যরা কোনো স্থানীয় নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু আশেপাশের কোনো দেশেই এ ধরনের আচরণবিধি নেই, ইউরোপেও এ ধরনের বিধিনিষেধ নেই। মন্ত্রী এবং সংসদ সদস্যরা অন্য দেশে তাদের প্রোটোকল বাদ দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারে, পার্শ্ববর্তী দেশে এমনকি মুখ্যমন্ত্রীরাও পারে, মন্ত্রীরাও পারে, সেক্ষেত্রে শুধু প্রোটোকল সুযোগ সুবিধা বাদ দিতে হয়। সংসদ সদস্যদের উপর নির্বাচন কমিশনের এ ধরনের আচরণবিধি বিধিনিষেধ বৈষম্যমূলক। 2015 সালেও এই বিধিনিষেধ ছিল না, অনেকে বলছেন যে এই বিধিনিষেধ অগণতান্ত্রিক। আমাদের দলের পক্ষ থেকে এই বিষয়টি বেশ কয়েকবার নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে এবং কয়েকটি বৈঠকে আমি নিজেও ছিলাম, সেখানে এই বিষয়গুলো উপস্থাপন করা হয়েছিল। শেষ মুহূর্তে খুলনায় গণসমাবেশের অনুমতি পেল বিএনপি। খুলনায় বিএনপিকে গণসমাবেশ করার জন্য অনুমতি দিয়েছে প্রশাসন। ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে। সকাল থেকে সেখানে চলছে মঞ্চ তৈরির কাজ। রাতে 11:30টার দিকে ওই স্থানে সমাবেশ করার অনুমতি
দেওয়া হয়েছে। খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান জানান, প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বরে সমাবেশ করার অনুমতি চেয়েছিলেন তারা। ওই হিসেবে দলের পক্ষ থেকে জোর প্রস্তুতিও নেওয়া হচ্ছিল, কিন্তু গত সোমবার শোনা যায় একই স্থানে সমাবেশ করার জন্য আবেদন করেছে স্থানীয় যুবলীগ। পরে ওই স্থানে কোনো পক্ষকেই সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। আমির এজাজ খান বলেন, প্রশাসনের পক্ষ থেকে ডুমুরিয়ায় কইয়া এলাকায় সমাবেশ করার জন্য বলা হয়েছিল, কিন্তু সেখানে কোনো ভালো জায়গা না থাকায় খড়নিয়া বাজারের গরুর হাটে সমাবেশ করার জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু সেখানেও সমাবেশ করার অনুমতি দেয়নি প্রশাসন। শেষ মুহূর্তে গতকাল 11:30টার দিকে গুটুদিয়া মাঠে সমাবেশ করার অনুমতি দিয়েছে। এখন সেখানে তড়িগড়ি করে মঞ্চ তৈরির কাজ চলছে। দুপুর 12:30 থেকে সমাবেশ শুরুর কথা। জাতীয়করণ সহ 8 দাবি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ সহ 8 দফা দাবিতে মানববন্ধন করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্যজোট। 500+ শিক্ষক শিক্ষিকার উপস্থিতিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ঐক্যজোটের সদস্য সচিব মোহাম্মদ তাজুল ইসলাম ফরাজি বলেন, আমরা শুরু থেকে প্রতিহিংসার শিকার, দেয়ালে আমাদের পিঠ ঠেকে গিয়েছে, পেটে ক্ষুধা নিয়ে পাঠদান হয় না। আগামী 31 মার্চের মধ্যে যদি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ করা না হয়, তবে 10 এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করব। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের 8 দফা দাবির মধ্যে রয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নীতিমালা 2018 বাস্তবায়ন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, রেজিস্ট্রেশন প্রাপ্ত কোটবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্ত করা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করা, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় একজন অফিস সহায়কের পদ সৃষ্টি, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার 5ম শ্রেণী সমাপনী পরীক্ষার অটোপাশে প্রজ্ঞাপন জারি, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ডাটাবেস চূড়ান্তকরণ। স্বাধীন এসি গঠনে ইসলামিক ফ্রন্টের 5 প্রস্তাব। সংবিধান মোতাবেক একটি স্বচ্ছ জবাবদিহিমূলক স্বয়ংসম্পূর্ণ শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশন গঠন সহ 5 দফা প্রস্তাব দিয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। সন্ধ্যা 7টায় রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে একথা জানান দলটির সভাপতি সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিহি। তিনি বলেন, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে 5 দফা প্রস্তাব দিয়েছে। সংবিধান মোতাবেক যথাযথ একটি স্বচ্ছ স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের কথা বলেছে। ইসলামিক ফ্রন্টের নিজ চেয়ারম্যান বলেন, রাষ্ট্রপতি আমাদের প্রস্তাবনা গ্রহণ করেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে বিষয়গুলো বিবেচনা করবেন। নির্বাচন কমিশন আইনে প্রণয়নের কথা জানালেও নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি গঠনের সুনির্দিষ্ট কারো নাম প্রস্তাব করেননি বলে জানান তিনি। এক সংবিধান মোতাবেক একটি স্বচ্ছ জবাবদিহিমূলক স্বয়ংসম্পূর্ণ শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশন গঠন, 2 নির্বাচনের সার্বিক কর্মকাণ্ডকে সরকার সম্পূর্ণ প্রভাবমুক্ত ও নির্বাহী বিভাগের আওতামুক্ত রাখা, 3 কমিশনের কাজের সুবিধার্থে প্রয়োজন মোতাবেক সামরিক আধাসামরিক ও আইন প্রয়োগকারী বাহিনী সরবরাহ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য থাকা, 4 নির্বাচন কমিশনের সব নির্দেশ রেডিও টেলিভিশন সহ গণমাধ্যমে প্রচারে বাধ্য থাকা, 5 আইনের একটি চূড়ান্ত খসড়া প্রণয়নের পর অধ্যাদেশ আকারে জারি করে এটা বলবৎ করার পর তা সংসদে অনুমোদন করানো, যাতে নির্বাচন নিয়ে সংশয়ের অবকাশ না থাকে। সংক্রমণ বাড়লেও আর লকডাউন চান না ব্যবসায়ীরা, জানালো FBCCI সভাপতি। FBCCI সভাপতি জসিমউদ্দিন আরো বলেন, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, সরকার রাজস্ব পাবে না, এতে অর্থনীতির ক্ষতি হবে, সর্বোপরি দেশ পিছিয়ে যাবে। তিনি বলেন, লকডাউন নিয়ে আমরা শঙ্কিত, যদিও লকডাউন কোনো সমাধান নয়, এখন লকডাউন দিলে আপনি আমি সবাই ক্ষতিগ্রস্ত হব, ব্যবসা বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরো বলেন, এখন লকডাউন দেওয়ার মতো পরিস্থিতি নেই, হয়তো সরকারও দেবে না, বিশ্বের কোথাও এখন লকডাউন নেই। তাছাড়া আমাদের সামনে অনেক দৃষ্টান্ত রয়েছে, যে দেশ যত বেশি লকডাউন দিয়েছে সে দেশ তত বেশি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পার্শ্ববর্তী ভারত লকডাউনে চরম ক্ষতিগ্রস্ত।
দুই মাসে অমিক্রনে আক্রান্ত হবে ইউরোপের অর্ধেক মানুষ, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদি বর্তমানের মতো সংক্রমণের হার বজায় থাকে তাহলে আগামী দুই মাসে ইউরোপের অর্ধেকের বেশি জনসংখ্যা করোনার নতুন অমিক্রনে আক্রান্ত হবেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একথা জানায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউরোপীয় অফিসের আঞ্চলিক পরিচালক ডাক্তার হ্যানস ক্লোগ সংবাদ সম্মেলনে বলেন, আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে ইউরোপের জনসংখ্যার 50% বেশি অমিক্রন সংক্রমিত হবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপিয়ান অঞ্চলে 53টি দেশ ও এলাকার মধ্যে 50টিতে অমিক্রন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে বলে উল্লেখ করেন ক্লোক। ক্লোক জোর দিয়ে বলেন, অনুমোদিত টিকাগুলো গুরুতর অসুস্থতা এবং অমিক্রন থেকে ভালো সুরক্ষা দিচ্ছে। ইউরোপ এবং মধ্য এশিয়ার দেশগুলো তীব্র চাপের মধ্যে রয়েছে কারণ ভাইরাসটি পশ্চিমা দেশগুলো থেকে ধীরে ধীরে ইউরোপের বলকান অঞ্চলে ছড়িয়ে পড়েছে বলেও জানান তিনি। প্রতিটি দেশে মহামারী সংক্রান্ত পরিস্থিতি কিভাবে বদলাবে তা দেশের চিকিৎসার সুযোগ সুবিধা, টিকাদানের পরিমাণ এবং আর্থ সামাজিক প্রেক্ষাপটের উপর নির্ভর করে যোগ করেন তিনি। কানাডায় ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের দিতে হবে আর্থিক জরিমানা। কানাডার কুইবেক প্রদেশের প্রধান প্রিমিয়ার ফ্রাঁসোয়া লেগট এক সংবাদ সম্মেলনে বলেন, কুইবেকের নাগরিকদের মধ্যে মাত্র 12.8% মানুষ এখনও টিকা দেয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে জানুয়ারির 1 তারিখের মধ্যে কুইবেকের 85% নাগরিক একটি ডোজ টিকা নিয়েছেন। ফ্রাঁসোয়া লেগট বলেন, দেশের 90% মানুষ ন্যায্য তার প্রশ্নে ত্যাগ স্বীকার করেছেন। যারা এখনো একটি ডোজ টিকা দেননি তাদেরও ত্যাগ স্বীকার করতে হবে। অবশ্য টিকা না নেওয়া ব্যক্তিদের কত টাকা জরিমানা করা হবে সেই বিষয়ে লেগট কিছুই বলেননি। গত সপ্তাহে কুইবেকে ঘোষণা করা হয়েছিল, যারা মদ ও গাঁজা কিনতে যাবেন তাদেরকে অবশ্যই কোভিডের সার্টিফিকেট দেখাতে হবে। দেশটির নতুন কোভিড রোগীদের বেশিরভাগই সম্পূর্ণ টিকাপ্রাপ্ত।